নমস্কার বন্ধুরা, শিল্পীস কিচেন কাউন্টারে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি। আজ আমি নিয়ে এসেছি বাঙালির অতি প্রিয় মাংসের স্বাদে এঁচোড়ের কষা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের নতুন রেসিপি। এর জন্য আমি ছোট সাইজের একটা কচি এঁচোড় কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এঁচোড়ের টুকরোগুলো একটা কুকারে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দেব হাফ টিস্পুনের মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এরপর দুটো সিটি দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। খেয়াল রাখতে হবে এঁচোড়টা যেন ওভার কুক না হয়ে যায়। আর নিয়েছি মাঝারি সাইজের তিন চারটি আলু। আলুর টুকরোগুলো আমি দু টুকরো করে কেটে নিয়েছি। এবারে চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। আজকের এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দিলাম আলুর টুকরোগুলো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার আলুর টুকরোগুলো একটু ভেজে নেব। আলুর টুকরোগুলো উল্টে পাল্টে দু তিন মিনিটের মতো ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই, আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। বাকি তেলের সাথে আমি আরও একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এতে হাফ টিস্পুন গোটা জিরে, চারটে থেঁতো করা এলাচ, দু টুকরো দারচিনি আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে তিনটে বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম টু টিস্পুন আদা রসুন পেস্ট, আর টু টিস্পুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেস্ট। মাঝারি আছে মশলাটাকে দু মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার একটা বড় সাইজের টমেটো পেস্ট এর মধ্যে দিয়ে দেব। টমেটো পেস্ট দিয়ে আরও দু মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, ওয়ান টিস্পুন লঙ্কার গুঁড়ো, ওয়ান টিস্পুন জিরের গুঁড়ো, ওয়ান টিস্পুন দিয়ে দিলাম ধনের গুঁড়ো। এবার মাঝারি আছে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এঁচোড়টা সেদ্ধ করার সময়ও আমি নুন দিয়েছিলাম, তাই সে পরিমাণে আমি নুনটা দিয়েছি। এবারে এর সাথে আমি কয়েকটা আস্ত রসুনের কোয়া দিয়ে দেব। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে এটা খেতে খুবই ভালো লাগে। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে আরও দু তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা এঁচোড়গুলোও এর মধ্যে দিয়ে দিলাম। এঁচোড়ের টুকরোগুলো নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও দু তিন মিনিট মাঝারি আঁচে কষিয়ে নেব। এঁচোড়টা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা জল। এখানে আমি গরম জলটাই ব্যবহার করেছি। জলটা আপনারা গ্রেভিটা যে যেরকম খেতে পছন্দ করেন সে অনুপাতেই দেবেন। জলটা দিয়ে আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার হাই ফ্লেমে এটাকে ফুটতে দেব।
আমার নতুন পুরনো সব দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ যোগায় আপনাদের জন্য নতুন নতুন সব রেসিপি নিয়ে আসতে। আর আপনি যদি আজ আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, তাহলে এরকম লোভনীয় সব রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দেবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন, তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। এটা আমার প্রায় হয়ে এসেছে, মাঝে আমি 4-5 মিনিটের মতো হাই ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এরপর 1/2 টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এবারে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এটা আমি নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খুবই ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে দেখবেন, আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন।